প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ, আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মঞ্জিল সেনের লেখা একটি গল্প, টুবলুর গোয়েন্দাগিরি। লোকটার হাবভাবে কেমন যেন খটকা লাগে টুবলুর, আগে কখনো দেখেনি ও লোকটাকে। গায়ের রং শ্যামলা, এক মুখ দাঁড়ি, চোখে কালো চশমা, একটা চিত্তির বিচিত্তির জামা চাপিয়েছে গায়ে, পরনে চাপা প্যান্ট আর পায়ে হাওয়াই চপ্পল, ডান হাতে শিখদের মতো একটা বালাও আছে। দু তিন দিন ধরে ঘুরঘুর করছে লোকটা পাড়ায়। টুবলুর সন্দেহ করার আরও একটা কারণ আছে, হেমেন রায়ের গোয়েন্দা গল্পের ভীষণ ভক্ত ও, মনে মনে ইচ্ছে বড় হয়ে ও একজন শখের গোয়েন্দা হবে। তাই ওর বয়সী ছেলেদের চাইতে ওর চিন্তাভাবনা আলাদা। টুবলুর বয়স অবশ্য বেশি নয়, 14, ক্লাস 9 পড়ে, কিন্তু ওর জ্ঞানের বহরের জন্য বন্ধুরা ওকে রীতিমতো সমীহ করে চলে। সদ্য টাইফয়েড থেকে উঠেছে টুবলু, তাই এখন কিছুদিনের জন্য স্কুল যাওয়া বন্ধ। দোতলার বারান্দায় বসলে পাড়ার এ মাথা থেকে ও মাথা দেখা যায়, তাই দেখে আর গল্পের বই পড়ে সময়টা ওর মন্দ কাটছে না। সেই সূত্রেই লোকটির ওপর নজর পড়েছে ওর। একটা ব্যাপার কিন্তু সত্যি সন্দেহজনক, লোকটা বেলা 11 আগে আসে না, বাড়ির বাবুরা অফিসে আর ছেলেমেয়েরা স্কুলে কলেজে চলে যাবার পর পাড়াটা যখন খাঁখা করে তখন আসে লোকটা। বার দু তিন রাস্তার এ মোড় থেকে ও মোড় টহল দেয়, দুপাশের বাড়িগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তারপর চলে যায়। কি মতলব লোকটার? মায়ের কাছে কথাটা বলি বলি করেও শেষ পর্যন্ত বলতে পারে না টুবলু। মা হয়তো বিশ্বাসই করবে না, বলবে ডিটেকটিভ বই পড়ে পড়ে ওর মাথায় পোকা ঢুকেছে। তাছাড়া মা একটু ভীতু প্রকৃতির, কি দরকার মাকে মিছিমিছি বিব্রত করার। কিন্তু মনটা খুঁতখুঁত করে ওর। ঠিক 4th দিন ঘটল ঘটনাটা। টুবলু বারান্দায় ইজি চেয়ারে আধশোয়া অবস্থায় একটা বই খুলে বসেছিল, কিন্তু ওর চোখ দুটো ছিল রাস্তার ওপর। আজ লোকটা আসতে দেরি করছে, তারপরই চমকে উঠল ও। লোকটা আসছে, তবে একা নয়, ওর সঙ্গে আরও দুজন। তাদের চেহারাও সুবিধের নয়, কেমন যেন একটা বেপরোয়া ভাব। টুবলুর বুকের ভেতরটা ছাত করে উঠল। ওরা গটগট করে এগিয়ে আসছে, একজনের হাতে একটা থলি। লোক তিনজন ওদের বাড়ির দিকেই এগিয়ে আসছে। বুকের ভেতরটা শুকিয়ে গেল টুবলুর, একটা বিপদের আশঙ্কায় খাড়া হয়ে উঠল গায়ের লোম। না, ওদের বাড়ি নয়, ওদের ঠিক উল্টো দিকের বাড়ির সামনে এসে থামল ওরা। সন্দেহজনকভাবে তাকাতে লাগলো এপাশ ওপাশ, তারপরই ওদের বারান্দার দিকে। ভাগ্যিস টুবলু বুদ্ধি করে বই দিয়ে মুখটা আড়াল করেছিল, যেন ওদের দেখতে পায়নি। বইয়ের পাতায় ডুবে আছে, আসলে বইয়ের ঠিক ওপর দিয়ে সবকিছুই লক্ষ্য করছিল। টুবলুদের সামনের বাড়িটা তেতলা, একতলায় থাকেন অনিমেষবাবু, তার ছোট ছেলে গদাই টুবলুর বন্ধু। দোতলায় থাকেন এক মাদ্রাজি পরিবার, নতুন এসেছে নেপাড়ায়, শুধু স্বামী স্ত্রী, দুজনেরই বয়স কম, বোধহয় নতুন বিয়ে হয়েছে। অনেক মালপত্র এনেছে, দামি দামি সব জিনিস। বয়স কম হলেও ভালো চাকরি করেন নাকি ওই মাদ্রাজি ভদ্রলোক, গদাইয়ের মুখে শুনেছে টুবলু। তেতলায় থাকেন বাড়িওয়ালা রামদাসবাবু। একতলার ফ্ল্যাটের পাশ দিয়েই একটু সরু ঢাকা গলির মতো, তারপরই সিঁড়ি তিনতলা পর্যন্ত চলে গেছে। গলির মুখে একটা কোলাপসিপল গেট, সেটা বন্ধ হয় রাত 10। একতলার ফ্ল্যাটের সঙ্গে ওই সিঁড়ির কোনো সম্পর্ক নেই। লোক তিনজন হঠাৎ ঢুকে পড়ল ওই কোলাপসিপল গেট দিয়ে, কেউ লক্ষ্যই করল না। এক মিনিট, কলিং বেলের শব্দ, কান খাড়া করল টুবলু। উত্তেজনায় ও উঠে দাঁড়িয়েছে, ওর মন বলছে নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটতে চলেছে। লোক তিনজনকে দেখেই ওর কেমন যেন সন্দেহ হয়েছিল, ওদের হাবভাব ভালো লাগেনি। পরপর কয়েকদিন কাগজে ডাকাতির খবর বেরিয়েছে, দুপুরে বাড়ির পুরুষরা যখন বাড়ি ছিল না তখন হানা দিয়েছিল ডাকাতরা। একটা ঘটনায় বাড়ির গিন্নি বাধা দিতে গিয়ে
ছোড়ার আঘাতে ভীষণ আহত হয়েছেন, তাকে হাসপাতালে পাঠাতে হয়েছে। মেয়েলি গলায় একটা চাপা আওয়াজ হলো না, দড়াম করে দরজা বন্ধ করার শব্দ। না, আর কোনো সন্দেহ নেই টুবলুর মনে, এক ছুটে ও ঘরে চলে এলো। মা কি একটা কাজ করছিলেন, ওর অমন ভাব দেখে জিজ্ঞেস করলেন, কি রে কি হয়েছে, দৌড়চ্ছিস কেন? মা, হাঁপাতে হাঁপাতে টুবলু বলল, তিনটে লোক গুন্ডার মতো গদাইদের বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আমার মনে হলো একটা চিৎকার শুনতে পেলাম, জুড়ি দরজা বন্ধ হওয়ার শব্দ। ওর মায়ের মুখ শুকিয়ে গেল। হয়তো মিস্ত্রি টিস্ত্রি হবে, তিনি মনে সাহস এনে বললেন। না, মিস্ত্রি নয়, ওদের একজন তিন দিন ধরে আমাদের পাড়ায় ঘোরাঘুরি করছিল, সব বাড়ির দিকে তাকাচ্ছেও, আমি বারান্দা থেকে দেখেছি। আবার হাঁপাতে থাকে টুবলু। কি হবে? ওর মা অসহায়ের মতো বললেন। আমি লালবাইয়েরই ফোন করব। টুবলুর বুদ্ধি যেন খুলতে শুরু করে দিয়েছে। লালবাজারের ফোন নাম্বার তুই জানিস? হ্যাঁ, একদিন কাগজে জরুরি সব টেলিফোনের নম্বর দিয়েছিল, তার মধ্যে লালবাজারও ছিল, আমি টুকে রেখেছি। কিন্তু এবার ওর মা একটু বড় বড় গলায় বললেন, যদি তোর ভুল হয়, পুলিশ এসে দেখে কিচ্ছু না, তাতে না হয় আমাকে একটু বকাবকি করবে, কিন্তু যদি সত্যি কিছু হয় আর আমরা জেনে শুনে চুপ করে থাকি, তবে তোর বাবার অফিসে একটা ফোন করলে হয় না? এখন আর সময় নেই মা, টেলিফোনের দিকে এগিয়ে যেতে যেতে জবাব দেয় টুবলু। ওর ভাগ্য ভালো, একবারেই লালবাজার পেয়ে গেল। টুবলু ঝড়ের মতো সব কিছু বলে গেল, ওদের বাড়ির নম্বর, ওর নাম, রাস্তার নাম, নিশানা কিছুই বাদ দিল না। হেমেন রায়ের জয়েন্টের মতো ওর মাথা খেলতে শুরু করে দিয়েছে। আমরা কাছাকাছি বেতার ভ্যানকে খবর দিচ্ছি, এখনই যাবে, আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকুন, বাড়িটা দেখিয়ে দিতে সাহায্য করবেন, লালবাজার অনুরোধ করল। টুবলুর নিজেকে বড় বলে মনে হলো, পুলিশের লোক ওকে আপনি করে বলছে। তত্তর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে ও রাস্তায় এসে দাঁড়ালো। এদিকে সামনের বাড়িটায় সত্যিই তখন ডাকাতি হচ্ছে। কলিং বেলটা বেজে উঠতেই মাদ্রাজি বউটি দরজা খুলে একটু ফাঁক করেছেন। দরজা ফাঁক হতেই ঘরে ঢুকে পড়ল তিনজন লোক, বউটিকে ধাক্কা দিয়েই। বউটি চিৎকার করার জন্য হাঁ করেছিলেন, কিন্তু একটা থাবার মতো হাত এসে চেপে ধরল তার মুখ। আরেকজন লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল, তারপর ছিটকিনি তুলে দিল। তৃতীয় জন একটা ছোঁড়া ধরল বউটির নাকের ডগায়, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল বাড়াবাড়ি করলেই নাকটা কেটে সর্পনাখা করে দেবে। দু চোখ বড় বড় হয়ে গেল বউটির, গোল হয়ে ঘুরতে লাগল, তারপরই মূর্ছা। চটপট একটা বড় তোয়ালে দিয়ে তার মুখ বেঁধে ফেলল একজন। প্রায় মিনিট পনেরো ধরে সারা ফ্ল্যাটটা ওরা তছনছ করল, দামি জিনিসপত্র যা পেল ভরল একটা থলেতে, ভালো জামা কাপড় একটা বোঁচকায় বেঁধে নিল। বউটি ততক্ষণে জ্ঞান হয়েছে, ফ্যালফ্যাল করে দেখছেন ওদের কাণ্ড কারখানা। জিনিসপত্র নিয়ে ডাকাতরা খুশি মনে দরজার দিকে এগিয়ে গেল। ভালো দাও মারা গেছে, একজন দরজাটা এক ফাঁক করে মাথা গলিয়ে বাইরেটা দেখে নেবে, তারপর পথ পরিষ্কার বুঝলে ভালো মানুষের মতো নেমে যাবে। বোঁচকাটা একজন মাথায় নিয়েছে, যেন বাড়ি থেকে ধোপা বেরোচ্ছে। দরজাটা ফাঁক হতেই একটা চকচকে কালো রিভলভারের নল লোকটার বুকে চেপে বসল। চমকাবারও সময় পেল না সে, ওই অবস্থাতেই তাকে ঠেলে একপাশে সরিয়ে আরো কয়েকজন ঢুকে পড়ল ঘরের ভেতর, সবাই সশস্ত্র। চোখের নিমেষে কাবু করে ফেলল বাকি দুজনকে, তারপর তিনজনকেই চ্যাংদোলা করে নিয়ে গিয়ে বাইরের কালো রঙের বড় গাড়িটায় তুলল। বাইরে ততক্ষণে ছোটখাটো একটা ভিড় জমে গেছে। পরদিন খবরের কাগজে টুবলুর ছবি বেরোল, সেই সঙ্গে ফলাও করে ওর বুদ্ধি আর সাহসের কাহিনী। ছবি সমেত কাগজের ছাপা অংশটা বাঁধিয়ে নিজের ঘরের দেওয়ালে যত্ন করে টাঙিয়ে রেখেছে টুবলু। শেষ হলো মুঞ্জিন সেনের লেখা গল্প টুবলুর গোয়েন্দাগিরি। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ।